হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো টপিকটা যে বাংলায় অনুবাদ করে তোমাদের শোনাবো, সেটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, কি স্কিপ করে দেখো না। হ্যাঁ, এখানে তো অনেক নতুন নতুন ওয়ার্ড পাওয়া, আর আমি এটা ভালো করে বাংলায় অনুবাদ করে দিচ্ছি। দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পুর উডকাটার নিয়ার এ ফরেস্ট, একটা জঙ্গলের নিকটে একটা গরিব কাঠুরে বাস করতে দেখো কোনো এক সময়। দেখো, হি ইউজ টু কাট উড অ্যান্ড কালেক্ট দেম টু সেল ইন দ্য ভিলেজ মার্কেট। সে কী করতো? কাঠ কাটতো এবং সেগুলো সংগ্রহ করে সে গ্রামের বাজারে বিক্রি করতে থাকো। ইন দিস ওয়ে হি ইউজ টু আর্ন হিজ লাইভহুড। সে কী করতো? এইভাবে তার জীবিকা নির্বাহ করতো। ওয়ান ডে হোয়াইল কাটিং উড দ্য অ্যাক্স ফেল ইন টু এ রিভার। একদিন যখন সে গাছ কাঠ কাটছিল তখন তার ক্রুলটা নদীতে পড়ে যায়। দ্য পুয়ার উডকাটার বিকেম ভেরি আনহ্যাপি। এতে কী করলো? ওই কাঠুরে খুব অসুখী হয়ে গেল, মানে খুব দুঃখ পেল। দেখো, হি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, দ্য রিভার গড ব্রট হিম এ গোল্ডেন এক্স। কিছুক্ষণ পরে নদীর দেবতা কী করলো? তাকে একটা সোনার কুড়াল দিল। দেখো, উডকাটার রিফিউজড টু টেক ইট, কিন্তু কাঠুরে কী করলো? ওটা নিতে অস্বীকার করলো। ঠিক আছে, দেন দ্য রিভার গড গেভ হিম এ সিলভার এক্স। তারপর কী করলো সেই দেবতা? কী করলো? তাকে একটা রূপোর কুড়াল দিল। দেখো, এগেইন দ্য উডকাটার রিফিউজড টু অ্যাকসেপ্ট ইট, কিন্তু আবার কী করলো সে কোঠারিটা, সেটা নিতে অস্বীকার করলো। নাও দ্য রিভার গড ব্রট হিম হিজ ওন আয়রন এক্স। তারপর কী করলো? ওই দেবতাটা তাকে তার যে নিজের যে লোহার রোল ছিল সেটা তাকে ফেরত দিল। দেখো, উডকাটার গ্ল্যাডলি টুক ইট, ওই কাঠুরে কী করলো? ওই কুড়ালটাকে সাদরে গ্রহণ করলো। দেখো, দ্য রিভার গড ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য উডকাটার ফর হিজ অনেস্টি। আর ওই নদীর দেবতা কী করলো? খুব সন্তুষ্ট হলো তার প্রতি। হ্যাঁ, যে তার সে যে সৎ, হ্যাঁ, এর জন্য হি রিওয়ার্ড হিম উইথ অল দ্য অ্যাক্সেস। সে কী করলো? সমস্ত যে কুড়ালগুলো দেখেছিল সেগুলো সব তাকে দিয়ে দিলো। দেখো, মানে পুরস্কৃত করলো অ্যাকচুয়ালি। যাক, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, একটু কিছু হয়তো বলতে কি জড়তা হয়েছে, তোমরা নিজে বলে ক্ষমা করে দেবো। এখানে রাখছি।